নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকে ডেলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, আর তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো আজকে প্রথম যে আপডেটটা আছে সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি কে নিয়ে। তো আমি তোমাদেরকে অনেকদিন আগে থেকেই বলছিলাম যে কেরালা ব্লাস্টার্স এফসি একজন নতুন পোটেনশিয়াল ইনভেস্টর খুঁজছে এবং বলতে পারো যে নতুন স্পন্সর খুঁজছে তাদের দলের জন্য, এবং বিভিন্ন বাইরের দেশের ক্লাবগুলোর সাথে কেরালা ব্লাস্টার্স এফসির কথাবার্তা চলেছে। বরুশিয়া ডোর্টমান্ডের সাথেও একটা টাই আপের খবর বেরিয়ে এসেছিল, তবে এই মুহূর্তে বরুশিয়া ডোর্টমান্ড তো নয়, তবে একটা নতুন ক্লাবের সাথে একটা লিঙ্ক আপের কথা উঠেছে এই মুহূর্তে কেরালা ব্লাস্টার্স এফসির। আমি তোমাদেরকে অলরেডি কদিন আগেই ভিডিওতে জানিয়েছিলাম যে সম্ভবত কেরালা ব্লাস্টার্স এফসিতে নতুন সার্বিয়ান ইনভেস্টার্স আসতে চলেছে। তো এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে যে রেড স্টার বেলগ্রেড সার্বিয়ান লিগের ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল ক্লাবস। তারা মোটামুটি 30টা সার্বিয়ান লিগ টাইটেল জিতেছে এবং নতুন যে সুপার লিগ শুরু হয়েছে, মানে নতুন যে সার্বিয়ান লিগ শুরু হয়েছে, সেখানে লাস্ট 14টা সিজনে 5 বার কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে রেড স্টার বেলগ্রেড। তো সেক্ষেত্রে ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল ক্লাব, এবং এই রেড স্টার বেলগ্রেডের হাত ধরেই ক্যারোলিস কিংকিসকে কেরালা ব্লাস্টার্স এফসি তাদের স্পোর্টিং ডিরেক্টর অ্যাপয়েন্ট করেছে। তো সেক্ষেত্রে শোনা যাচ্ছে যে এই রেড স্টার বেলগ্রেডই হতে চলেছে কেরালা ব্লাস্টার্সের নতুন ইনভেস্টর, নতুন স্পন্সর। তারা কেরালা ব্লাস্টার্সে একটা কিছু স্টেকস কিনতে চলেছে এমনটাই খবর এই মুহূর্তে বেরিয়ে এসেছে। কত পার্সেন্ট স্টেক সেটা এখন অবধি জানা নেই, তবে এরাই শোনা যাচ্ছে যে নতুন ইনভেস্টর হতে চলেছে আগামী মৌসুমের জন্য। এবং কেরালা ব্লাস্টার্সের ম্যানেজমেন্ট একটা নতুন স্টেডিয়াম বানানোর কথা ভাবছেন, তবে শোনা যাচ্ছে যে এটা পুরোপুরি এখন এই মুহূর্তে প্ল্যানিং স্টেজে রয়েছে। তবে তারা কোন বিল্ডারকে দিয়ে বানাবে, তারা কি ডিজাইনে স্টেডিয়ামটা বানাবে, শোনা যাচ্ছে সব নাকি প্ল্যান হয়ে রেখেছে, এবং হয়তো 2022 সাল থেকে হয়তো এই স্টেডিয়ামের কাজ শুরু হতে পারে। শোনা যাচ্ছে যে ইনিশিয়ালি 40,000 থেকে 45,000 ক্যাপাসিটি থাকতে পারে এই নতুন স্টেডিয়ামটি, তারপরে হয়তো আগামী দিনে সিটিং ক্যাপাসিটি বাড়তে পারে। তোমরা অনেকেই জানো যে কেরালা ব্লাস্টার্স এই মুহূর্তে যে স্টেডিয়ামে খেলে জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম, সেখানে মাঝে মধ্যেই কেরালা ব্লাস্টার্স এফসি কে প্রবলেম ফেস করতে হয়। তাদের ম্যানেজমেন্ট মাঝে মধ্যেই বিভিন্ন রকমের অভিযোগ তোলে এবং সেই কারণে ফুটবল খেলাটা অনেক সময় কঠিন হয়ে ওঠে ওই স্টেডিয়ামে খেলা কেরালা ব্লাস্টার্স এফসির জন্য। এবং সেই কারণে কেরালা ব্লাস্টার্স এফসি অনেকদিন ধরেই প্ল্যান করছিলেন একটা নতুন স্টেডিয়াম বানানোর, তবে ভালো ইনভেস্টর না থাকাতে তারা এই স্টেডিয়ামের প্ল্যানটা নিয়ে এগোতে পারছিলেন না। এবং সেই কারণে শোনা যাচ্ছে যদি এই রেড স্টার বেলগ্রেড কনফার্ম ভাবে কেরালা ব্লাস্টার্সের ইনভেস্টর বা স্পন্সর হিসেবে আসে, তাহলে সেক্ষেত্রে তারা ফাইনালি এই স্টেডিয়ামের প্ল্যানটা নিয়ে এগোতে পারে। এবং এটাও শোনা যাচ্ছে যে রেড স্টার বেলগ্রেডের মানে অফিসিয়াল জার্সি রং বোধ হয় লাল এরকম একটা কিছু, তো সেই কারণে হয়তো কেরালা ব্লাস্টার্সের জার্সিতে আমরা আগামী মৌসুমে লালের কিছু একটা দেখতে পারি, অর্থাৎ রেড কালারের কোনো স্ট্রাইপ দেখতে পারি ইয়েলোর সাথে, এরকম কিছু খবর বেরিয়ে এসছে এই মুহূর্তে। তো সেই ক্ষেত্রে পুরোপুরি ফিফা স্ট্যান্ডার্ড মেনেই শোনা যাচ্ছে যে স্টেডিয়াম হতে চলেছে, এবং এটা খুব ভালো খবর যদি হয়, কারণ মানে এটা আমাদের প্রত্যেক ফুটবল ফ্যানেরই একটা ড্রিম যে তাদের নিজেদের ক্লাবের একটা নিজেদের স্টেডিয়াম হবে। তো এটা বিভিন্ন বাইরের দেশে সবারই রয়েছে, ভারতই একমাত্র নেই। তো সেই ক্ষেত্রে যদি কেরালা ব্লাস্টার্স প্রথম ক্লাব হয় যারা এরকম একটা নিজেদের জন্য স্টেডিয়াম বানাবে, তাহলে কিন্তু বেশ ভালোই হবে ইন্ডিয়ান ফুটবলের জন্য। তো এই আপডেটটাই ছিল কেরালা ব্লাস্টার্স এফসি কে নিয়ে। এরপরে চলে আসছি ইস্ট বেঙ্গলের কিছু খবর নিয়ে। তো আমি তোমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল 4 জন নতুন প্লেয়ারের সাথে কথা বলছে, একজন মোহাম্মদ ইরশাদ, একজন কেভিন লোবো, একজন বিকাশ জাইরু আর একজন জেহনাত সিং। এবং আমি এটাও বলেছিলাম যে 4 জন প্লেয়ারই সাইন হয়ে গেছেন, কিন্তু যেহেতু এখন অফিসিয়াল কনফার্মেশন আসেনি তাই জন্য আমি তোমাদেরকে অফিসিয়ালি বলতে পারছিলাম না। কালকে রাত্রির বেলা অফিসিয়াল কনফার্মেশন চলে এসছে যে এই 4 জন প্লেয়ার অফিসিয়ালি সাইন করে ফেলেছেন ইস্ট বেঙ্গলে, তবে মোহাম্মদ ইরশাদের খবরটা এখনো অফিসিয়াল হয়নি। তবে তোমরা অফিসিয়াল ধরতে পারো যে বিকাশ জাইরু, কেভিন লোবো, শেহনাত সিং এবং মোহাম্মদ ইরশাদ এই 4 জনকে ইস্ট বেঙ্গল সই করে ফেলেছে আগামী 2 মরশুমের জন্য। শোনা যাচ্ছিল যে কেভিন লোবোকে 3 বছরের কন্ট্রাক্ট অফার করা হয়েছে, তবে এই মুহূর্তে আপডেট এসেছে যে না, 4 জনকেই 2 বছরের কন্ট্রাক্ট অফার করা হয়েছে। এরপরে চলে আসি আজকের পরের আপডেটে, এবং সেটা হচ্ছে যে 31 বছরের নাইজেরিয়ান স্ট্রাইকার সাইমন জেঙ্কে, এই প্লেয়ারটিকে এই মুহূর্তে সই করতে চাইছে হায়দ্রাবাদ এফসি এবং চেন্নাই এফসি। তবে এখনো এই প্লেয়ারটির কাছে কোনো অফিসিয়াল কন্ট্রাক্ট পাঠানো হয়নি এই 2 ক্লাবের তরফ থেকে, কারণ এই মুহূর্তে 2 ক্লাবই বিভিন্ন স্ট্রাইকারদের সাথে কথা বলছে। যেমন মিকুর সাথে কথা বলছে হায়দ্রাবাদ এফসি, তেমনি চেন্নাই এফসি কথাবার্তা বলছে মারিও ফন্টেনেলার সাথে। আরও একটা স্ট্রাইকার আপডেট দিয়েছিলাম তোমাদেরকে, আমার ঠিক নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো বেশ কিছু স্ট্রাইকারের সাথে ইতিমধ্যেই এই 2 ক্লাব কথা বলছে, তো সেই কারণে এখন অবধি সাইমন জেঙ্কে কোনো রকম প্রস্তাব পাঠানো হয়নি এই 2 ক্লাবের তরফ থেকে। একবার যদি এই ক্লাবগুলো যেই প্লেয়ারদের সাথে এই মুহূর্তে কথাবার্তা বলছে তাদের সাথে যদি কথাবার্তা ভেঙে যায় বা নেগোসিয়েশন যদি ভেঙে যায়, তারপরেই কিন্তু সাইমন জেঙ্কের কাছে শোনা যাচ্ছে যে প্রস্তাব পাঠানো হতে পারে এই 2 ক্লাবের তরফ থেকে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, আর তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই ধন্যবাদ।